বলতে চাই তুমি বুঝতে পারছো না 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 একদিন অন্তর রাত্রি আমার রানীর সঙ্গে তুমি দেখা করতে যাও কি না রানীমার সঙ্গে রানীমা আপনি ভুল করছেন রাজা বাহাদুর আমি কি বলতে বলতে থেমে গেলে কেন বলো না সে কথা আপনাকে বলা চলে না তা তো বলা চলবেই না আমার খাবে আমার পড়বে আর আমারই বুকের উপরে বসে আমার দাড়ি উঠবে আপনার পাগলামি অনেক কিছু সহ্য করেছি শুনুন যে ইট তুমি আপনি করতে পারেন না সেই ইট তুমি যদি আমি করতে পারি বলে মনে করেন তাহলে এখানে আমার পোষাবে না আপনার চাকরি আমি ছেড়ে দিলাম ঠিক ঠিক হ্যাঁ ছেড়ে দিলাম চাকরি তুই তুই ছেড়ে দিয়েছি আমি পাহাড়ি সান্যালকে বেশিরভাগ মানুষ চেনেন অভিনেতা হিসেবে, যিনি কয়েক দশক জুড়ে দাপটে অভিনয় করেছেন বহু ছবিতে। কিন্তু অনেকেই হয়তো জানেন না, তিনি একজন অসামান্য গায়কও ছিলেন। তার জন্ম আর ছোটবেলা নিয়ে নানান তথ্য প্রচলিত। অনেকে বলেন তার জন্ম দার্জিলিংয়ে, আবার এও শোনা যায় যে সিমলার কাছে কসৌলি শহরে তার জন্ম হয়েছিল। পাহাড়ে জন্ম হয়েছিল বলেই তার ডাকনাম হয়ে গিয়েছিল পাহাড়ি। আসল নাম নগেন্দ্রনাথ সান্যাল। বেড়ে উঠেছিলেন লখনৌ শহরে। ইন্টারমিডিয়েট পাশ করার পর ভর্তি হন পলিটেকনিক কলেজে। সেখানে পড়তে পড়তেই ম্যারিস কলেজ অফ হিন্দুস্তানি মিউজিকে ভর্তি হন। চলচ্চিত্রে প্রথম অভিনয়ে তখনকার নিউ থিয়েটার্সের ছবিতে। প্রমথেশ বড়ুয়ার পরিচালনায় রূপলেখা ছবিতে অভিনয়ের কথা হয়েও শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। অনেকের মতে দেবকী বসু পাহাড়ি সান্যালকে প্রথম নিউ থিয়েটার্সে নিয়ে আসেন। চারের দশকের শুরুর দিকে মুম্বাই পাড়ি দেন। সেখানেও বেশ কিছু ছবিতে কাজ করবার পর আবার কলকাতায় ফিরে আসেন। জীবনের বাকি সময়টা কলকাতাতেই কাটিয়েছেন। ফিরে আসবার পরে একটু একটু করে চরিত্রাভিনয়ের দিকে সরে আসেন। তুমি কি করে ভাবলে যে তোমাকে এত সহজে আমি ঋণ মুক্ত হতে দেব? লম্বা অভিনয় জীবনে নায়ক থেকে নায়কের অভিভাবক বিভিন্ন রকমের চরিত্রেই অভিনয় করেছেন। কোথায় যাবে দেখি? আমাদের সম্পর্কের পর আর তুমি স্বীকার করবে না? স্বীকার তুমি করো, গোপন করতে চেয়েছিল, এ চিরকাল গোপনই থাকবে। কিন্তু আজ তো তুমি একা নও, দুদিন বাদে যে আসছে তাকে তুমি কি করে অস্বীকার করবে? দীপ ছেড়ে যায় ছবিতে তার অভিনয় কেউ কোনো দিন ভুলতে পারবে না। তুমি আর কাজ করতে চাও না? আমি আর অভিনয় করতে চাই। নো নো নো, এটা অভিনয় নয়, অভিনয় নয়, এইটাই হচ্ছে আমার ট্রিটমেন্ট, আমার চিকিৎসা। দিস ইজ দ্য মোস্ট এসেনশিয়াল ফ্যাক্টর অফ মাই ট্রিটমেন্ট। দেবাশিসকে তুমি এই ট্রিটমেন্ট দিয়ে ভালো করেছিলে, আর সেই একই অসুখ তাপস চৌধুরীর। তুমি বুঝতে পারছো আমার এই অ্যাটেম্প সাকসেসফুল হলে কত বড় একটা কাজ করা হবে? মনে থেকে যাবে বালুচরি, বসু পরিবার, হার মানাহার, ইন্দ্রাণী, জীবন তৃষ্ণা, মরুতীর্থ হিংলাজ, পৃথিবী আমারে চায়, এমনই আরো বহু ছবিতে তার অভিনীত চরিত্রগুলি। শুনে যায় পাহাড়ি সান্যাল নিজে অভিনয় করলেও চলচ্চিত্রের অভিনয়কে পেশা হিসেবে নাকি পছন্দ করতেন না। তার জীবনে নানা ওঠাপড়া থাকলেও হাসি খুশি মজলিশি মেজাজ জীবনের শেষ দিন পর্যন্ত তার একই রকমের ছিল। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।